তারেক রহমান তারেক রহমান লন্ডনে আছে রাজনৈতিক আশ্রয় এবং তার পলিটিক্যাল অ্যাসাইলামটা গ্রান্ট হয়েছে এবং পলিটিক্যাল অ্যাসাইলামটা গ্রান্ট হওয়ার পরে ফাইভ ইয়ার্স পরে উনি যদি চান তাহলে উনি ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করতে পারেন উনার ফ্যামিলি মেম্বার গ্রহণ করতে পারেন উনি এখানে পনেরো বছর ধরে আছে এবং বাংলা আমার জানা মতে বাংলাদেশের সাথে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব কারোর সাথে কারোর সাথে এক্সট্রা ডিশন ট্রিটি নাই মানে বন্দি বিনিময় চুক্তি নাই বা ওই যে রিপ্যাট্রিয়েশন আইনও নাই তাহলে যেহেতু যুক্তরাজ্যের সাথে কোনো এক্সট্রাডিশন চুক্তি নাই বন্দি বিনিময় চুক্তি নাই তাহলে প্রধানমন্ত্রী যে এই কথাগুলো বললেন তাহলে তো জনগণ তো হাসবেন এবং বলবেন যে উনি পাগলের প্রলাপে বকছেন বেগম জিয়াকে দুই কোটি দুই কোটি টাকা দুর্নীতির মামলায় যে তাকে সাজা দেওয়া হয়েছে হাসিনা আক্তার ওনাকে যখন সাদা দেওয়া হয় এই দুই কোটি টাকা কিন্তু এফডিআর করা ছিল এবং এই দুই কোটি টাকা ওনাকে যখন সাজা দেওয়া হয় তখন সেটি ছিল ছয় কোটি টাকা এবং এখন এই মুহূর্তে আপনি যদি খোঁজ নেন তাহলে এটা এগারো থেকে বারো কোটি টাকা হয়ে গেছে তাহলে এখানে দুর্নীতি কোথায় হলো এখানে দুর্নীতি তো কোনো দাউ হয় না কিন্তু আমাদের এই আদালত কিন্তু নিম্ন আদালতে তাকে পাঁচ বছরের সাজা দিয়েছে এবং উচ্চ আদালত তাকে দশ বছরের সাজা দিয়েছে বলি যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে জনাব তার রহমান সম্পর্কে যে যে কাজ উনি যে ওনার একটাই কাজ তার আক্রমণকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া সেই বিষয়টাও আপনি যদি আলোচনা করেন না এখন আমি তো আমি তো আমি তো হাসিনা আক্তার মনে করি উচিত হবে যে উনার বিচারটা উনি কিভাবে কিভাবে উতরাবে এবং কিভাবে হ্যান্ডেল করবে এবং অধীনস্থ অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায়ন করেছে এবং করে যাচ্ছে তাদেরকে কিভাবে সেফটি সিকিউরিটি দিবে এই বিষয়ে যদি উনি বেশি মনোযোগী হন তাহলে আমি আমার কাছে মনে করি যে উনি রাজনৈতিকভাবে আরো বেশি উপকৃত হবেন এবং উনার দল উপকৃত হবে কারণ উনি যে তারেক রহমান উনি বলেছেন যে উনার এখন একটাই কাজ উনি তারেক রহমান কোলাঙ্গার তাকে দেশে ফিরিয়ে এনে যে বাংলাদেশে যে বিচার হয়েছে এবং তার সাজা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড এটা যাতে কার্যকর হয় এটা উনি ব্যবস্থা নেবেন তা আমাদের বাংলাদেশে যে বিচার ব্যবস্থা হাসি ডাক্তার আমি বিচার বিভাগে বেশি একটা সমালোচনা করছি না কারণ আমি যদি ওকে নাই নো বাট আমরা কিন্তু এটাও কিন্তু দেখেছি যে বেগম জিয়াকে দুই কোটি দুই কোটি টাকা দুর্নীতির মামলায় যে তাকে সাজা দেওয়া হয়েছে হাসিনা আক্তার সাজা দেওয়া হয় এই দুই কোটি টাকা ছিল এবং সাজা দেওয়া হয় এবং এখন এই মুহূর্তে আপনি যদি খোঁজ নেন তাহলে এটা এগারো থেকে বারো কোটি টাকা হয়ে গেছে তো তাহলে এখানে দুর্নীতি কোথায় হলো এখানে দুর্নীতি তো কোনো দাও হয় না কিন্তু আমাদের এই আদালত কিন্তু নিম্ন আদালতে তাকে পাঁচ বছরের সাজা দিয়েছে এবং উচ্চ আদালত তাকে দশ বছরের সাজা দিয়েছে আমরা কিন্তু আমাদের যে আদালত সেই আদালত থেকে দেখেছি ইলেকশনের আগে সতেরোশো বিএনপি নেতা কর্মীদেরকে গায়েবি মামলা এবং গায়েবী সাক্ষী দিয়ে তাদেরকে দুই থেকে পাঁচ বছরের সাজা প্রদান করা হয়েছে আমরা কিন্তু দেখেছি আমাদের এই আদালত থেকে আমাদের ওই মির্জা ফখরুল মির্জা আব্বাস এবং এবং খসরু সাহেবের জামিনের বিষয়ে বিষয়ে যে মির্জা ফখরুলের জামিনের বিষয়ে আমাদের যে যে আদালত বা যে বেঞ্চ মন্তব্য করেছিলেন যে মির্জা ফখরুল নাকি গত দুই বছর ধরে গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য যে আন্দোলন করছে মূলত তারা দেশটাকে জাহান নাম বানিয়ে ফেলেছে এবং জাহান নাম বানানোর চেষ্টা করা হচ্ছে এই কারণে মির্জা ফখরুলের সম্ভব না এই জন্য তার এখন এই ধরনের মানে এইরকম আদালত থেকেও তো তার ক্রমাণে সাজা হয়েছে এখন শেখ হাসিনা এই যে কথাগুলো বলছেন আমার কাছে মনে হয় যে উনি মাঝে মাঝে এই কথাগুলো বলেন উনি কি কোনো আইনজ্ঞর পরামর্শ নিয়ে কি কথা বলেন নাকি উনি নিজ থেকে কথা বলেন এই কথাগুলো তো জনগণ হাসে কারণ জনগণ মনে করে যে উনি একজন উনি একজন পাগলের প্রলাপের মতো বক্তব্য দিচ্ছেন আপনার পশ্চিমা বিশ্বে আপনি যেহেতু যুক্তরাজ্যে আসেন পশ্চিমা বিশ্বে কাউকে যখন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় রাজনৈতিক তারেক রহমান তারেক রহমান লন্ডনে আছে রাজনৈতিক আশ্রয় এবং তার পলিটিক্যাল অ্যাসাইলামটা গ্রান্ট হয়েছে এবং পলিটিক্যাল অ্যাসাইলামটা গ্রান্ট হওয়ার পরে ফাইভ ইয়ার্স পরে উনি যদি চান তাহলে উনি ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করতে পারেন ওনার ফ্যামিলি মেম্বারও করতে পারেন উনি এখানে পনেরো বছর ধরে আছেন এবং বাংলা আমার জানা মতে বাংলাদেশের সাথে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব কারোর সাথে কারোর সাথে ট্রিটি নাই নাই মানে বিনিময় চুক্তি বা ওই আইনও নাই তা তাহলে যেহেতু যুক্তরাজ্যের সাথে কোনো এক্সট্রাডিশন চুক্তি নাই বন্দি বিনিময় চুক্তি নাই তাহলে প্রধানমন্ত্রী যে এই কথাগুলো বললেন তাহলে তো জনগণ তো হারবে এবং বলবেন যে উনি পাগলের যে বকসছেন আর তারপরেও যদি এক্সট্রাডিশন যদি চুক্তি থেকেও থাকে যদি থেকেও থাকে তাহলে তো তাকে হস্তান্তর যুক্তরাজ্য করবে না কারণ তো তাকে তাকে পলিটিক্যাল তার এটা করেছেন এবং পনেরো বছর ধরে আছেন কখন অ্যাকসেপ্ট করে কখন এটা গ্রান্ট করে কখন এটা অ্যাপ্রুভ করে যখন দেখে যে তার জীবন ওই দেশে গেলে তার জীবন অন নিরাপদ এবং সে হত্যা হত্যাকাণ্ডের শিকার হতে পারে এবং যে কারণ মানে যে কোনো কারণে বা যে কোনো মুহূর্তে অপজিশন কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়ে যেতে পারে নির্যাতনের শিকার হয়ে যেতে পারে এই কারণে পলিটিক্যাল অ্যাসাইলাম পশ্চিমা বিশ্বে যাদের গ্রান্ট করে ওই দেশ হাজারো কান্নাকাটি করলে পশ্চিমা বিশ্বের কাছ থেকে তাকে নিতে পারবে না তো এই কথাগুলো বলে শেখ হাসিনা কোনো কোনো আইনজ্ঞের পরামর্শ নিয়ে কথা বলেন কিনা আমি জানি না যদি পরামর্শ নিয়ে কথা বলতেন তাহলে আমার মনে হয় উনি একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি ভুলগুলো করতেন না তো আপনার মাধ্যমে যদি উনি হয়তো আমাদের বক্তব্য সরাসরি হয়তো শুনবেন না বাট ওনার ওনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা ওনার গবেষণা ইউনিট আছে ওনাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই যে বলেন যে উনি এই ধরনের কথা বলার সময় অবশ্যই উনি ইমিগ্রেশন ইমিগ্রেশন কনসালটেন্ট বা যারা আইনজ্ঞ আছেন যারা এই বিষয়ে এই বিষয়ে ক্ষমতা প্রাপ্ত অথবা এই বিষয়ে যাদের জ্ঞান আছে তাদের মতামতে যদি বক্তব্য দেন তাহলে উনি প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্যটা দেওয়াটা ঠিক আছে আদারওয়াইজ মানুষের কাছে এটি একটি হাস্যকর হাস্যকর মনে হবে আচ্ছা আরেকটি যে যে বিষয় আপনি বললেন সর্বশেষ যে প্রশ্নটা করলেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে আপনি যেটা বললেন যে মানে আমাদের যারা আমাদের যারা খুশী আছে আছেন তারা কিন্তু সুশীল সেজে তারা কিন্তু সুশীল সেজে সরকারের সমালোচনা করছে কিন্তু তারা কিন্তু ভার্চুয়ালি সমালোচনা করলেও দেখবেন যে তাদের আলোচনার শেষাংশে তারা অপজিশন নেতৃত্ব বিশেষ করে বিএনপির কিন্তু সমালোচনা করে বিষয়টা হালকা করে দিচ্ছে এবং ভার্চুয়ালি কিন্তু তারা সরকারের পক্ষ নিয়ে কথা বলছে আমরা হয়তো জনতা এটা বুঝতে পারছি না আমি তিনজনের উদাহরণ আপনাকে দিচ্ছি এরকম অসংখ্য কোশিলভ আছে যারা সুশীল সেজে এই কথাগুলো বলছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি একজন ইকোনমিস্ট উনি ইকোনমিক্সে ইকোনমিক্স এর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন এবং সরকারের যে ব্যর্থতা এবং ফাইন্যান্স সেক্টরে যে দুর্নীতি যে দুর্বলতা সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করছে কিন্তু আপনি দেখবেন উনার বক্তব্যের শেষ প্রান্তে এসে যে বলছে যে আচ্ছা ভালো কথা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে গেল অথবা শেখ হাসিনা ছেড়ে দিল অথবা শেখ হাসিনাকে জনগণ ক্ষমতাচ্যুত করলো তাহলে পরবর্তী সরকার যারা আসবে তারা এটা কিভাবে হ্যান্ডেল করবে এটার তো কোনো দিক নির্দেশনা বা এটাতে কোনো প্রস্তাবনা ওই যে বিরোধী পক্ষ থেকে এটি দেওয়া হচ্ছে না আমি আমি যেটা বলতে চাচ্ছি হাসিনা আক্তার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম যে অংশটা বলেছে একজন সুশীল হিসেবে এই অংশটুকু এই অংশটুকু ঠিক আছে উনি যে ইকোনমিক অ্যানালাইসিস দিচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে কিন্তু উনি পরবর্তী যে বক্তব্য দিয়েছেন যে এটা পরবর্তী বা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে যাকে ক্ষমতায় আনা হবে তারাকে এটা হ্যান্ডেল করতে পারবে এটি একটা রাজনৈতিক বক্তব্য এই বক্তব্য দেওয়ার জন্য ক্ষমতা জনগণ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে দেয় নাই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে বা শেখাসিনা ক্ষমতা ছেড়ে দিলে অথবা শেখ হাসিনা ক্ষমতা ক্ষমতা ছাড়তে বাধ্য হলে এটা আমাদের সংবিধানে বলা আছে যে পরবর্তী প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হবে এবং কে প্রধানমন্ত্রী হবে এবং এটা আমাদের সংবিধানের আর্টিকেল অনুসারে এটা এটি কিন্তু কিন্তু ক্ষমতা আছে তো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের ওই যে মাথা ব্যথার কারণ আপনার চ্যানেলে হাসিনা আক্তার আমি কালকে দেখলাম ব্রিগেডিয়ার হচ্ছে উনি কিন্তু আরেকজন কুশিলাভ এবং উনি সুশীল সাজার চেষ্টা করছে দু সালে পাওয়ারে আসার পরে ওই সময় যে ইলেকশন কমিশনটা গঠন করা হয়েছিল এবং হি অল দা কি প্লেয়ার যে বিএনপি এবং ভাঙার জন্য জন্য ভাঙার ভাঙার এবং চেষ্টা করা হয়েছিল হি কি প্লেয়ার এবং যখন শেষ মুহূর্তে যখন বুঝতে যে আসলে এটা ছিল সবই নাটক এটি ভারত আমলিগের লীগের পাওয়ার আনতে চায় ক্ষমতায় আনতে চায় তখন কিন্তু ব্রিগেডিয়ার সাকাওয়াত চুপ হয়ে যায় এখন ব্রিগেডিয়ার সাকাওয়াত যে এখন সে অনেক কথা বলে লম্বা লম্বা কথা বলেন ভালো ভালো বক্তব্য দেন হাসিন আক্তার আপনি যদি আবার যদি ব্রিগেডিয়ার সাকাপ যদি আপনার চ্যানেলে আসে ওনাকে আপনি প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন যে আপনি 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 যে এত কথাগুলো যে বলেন তাহলে দু হাজার এগারো সালে শেখ হাসিনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করার পরে যখন পঞ্চদশ সংশোধনী আনলো তখন আপনি বা আপনার কমিশনের পক্ষ থেকে কি একটি বারো কি সরকারকে বলেছিলেন অথবা এই যে সরকার যে একটা অনিয়ম করলো একটা অন্যায় কাজ করলো আপনি কি রিজাইন করেছিলেন আপনি কিন্তু রিজাইন করেন না আপনার পুরো আপনার পুরা ট্রেনিও কিন্তু কমপ্লিট করেছিলেন কিন্তু আপনার ব্রিগেডিয়ার সাকাও তো দেখেন কালকে আপনার টক যে কথাটা বলেছেন উনি কিন্তু সরকারের সমালোচনা করতে করতে শেষের দিকে যে আবার বলছে যে হ্যাঁ এই প্রতি যে দেওয়া হয়েছে এই এটা নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করবে কিন্তু ওই অপোজিশনেরও তো সমস্যা আছে ওদেরও ভিতরে তো এই ধরনের প্রবলেম আছে তার মানে এই কথাটা বলে উনি শেখ হাসিনার এই দুঃশাসন এবং এবং বিএনপি বা অপোজিশনের যদি দুঃশাসন থেকে থাকে এটাকে এটাকে কম্পেয়ার করে উনি এটা হালকা করার চেষ্টা করলেন এবং আমাদের দেখেন ডক্টর কলিমুল্লা তো এমন কোনো চ্যানেল নাই যেখানে উনি টক শোতে যান না উনিও দেখবেন ঘুরে ফিরে উনার কথাবার্তা এই সরকারের সমালোচনা যতটুকু করলে করলে না হয় ততটুকু উনি করেন এবং শেষে যাও কিন্তু উনি কৌশলে কিন্তু বিরোধী নেতৃত্ব কিন্তু সমালোচনা করে ফেলেন আচ্ছা হাসিনা আক্তার আমি ধরেই নিলাম যে বিরোধীদের সমস্যা আছে এই কারণে শেখ হাসিনাকে গত ষোলো বছর ধরে জনগণকে নিয়ে ক্ষমতাচ্যুত করতে পারে নাই তাহলে আপনি এই দুঃশাসন যেখানে যেখানে ষোলো বছর কোনো গণতন্ত্র নাই কোনো সংবিধান নাই কোনো আইন নাই এক ব্যক্তি যেটা বলছে সেটাই আইন এবং আপনি সেই শাসনের সাথে আপনি বিরোধী নেতৃত্বে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আপনি কম্পেয়ার করে এই সমস্ত সুশীল আসলে প্রকারন্ত্র কিন্তু এই সরকারকে সমর্থন করছে এবং এই সমস্ত সুশীলদের আসলে উদ্দেশ্য যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকে থাকুক যদি শেখ হাসিনা চ্যুত হয়ে যায় তাহলে যে সরকার আসবে এই সরকারের ওনারা কি একটা কার গভর্নমেন্টের কেউ চিফ হইতে চান কেউ অ্যাডভাইজার হতে চান আবার কেউ কেউ বড় পদ পেতে চান এই সমস্ত আসলে আমি যেটা দেখি সুশীলরা যে সমস্ত বক্তব্য দেয় সেই বক্তব্যগুলো ভার্চুয়ালি এই বিশেষ করে যাদের আমি নাম বললাম এইরকম অসংখ্য কুশিলভ আছে তাদের এই বক্তব্য কিন্তু এই টাইপের ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ব্যস্ত জিল্লারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার বক্তব্য রাখার জন্য সময় দেওয়ার জন্য আপনি কৃতজ্ঞতা জানাচ্ছেন আর কিছু বলবেন কিনা আজকে এই বিষয়ে এবং আজকে যে সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি না আমার আর তেমন কিছু বলার নাই আমার যেটা বক্তব্য হলো জনগণের উদ্দেশ্যে এবং বিরোধী রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্য যে বক্তব্য যে এখন শেখ হাসিনাকে ইলেকশনের মাধ্যমে যেহেতু ক্ষমতাচ্যুত করা করা গেল না কারণ এই ইলেকশন প্রক্রিয়াটা উনি বাতিল করে দিয়েছেন বা এটা ধ্বংস করে দিয়েছেন আর যে পদ্ধতি তিনটা আছে সেনা অভ্যর্থন জুডিশিয়াল অভ্যর্থন এবং বিরোধী নেতৃত্বে গণ অভ্যুত্থান যেহেতু এই চারটায় উনি সুকৌশলে পার্শ্ববর্তী দেশের সহায়তায় এটি কন্ট্রোল করে ফেলেছেন যেহেতু আমাদের সামনে এখন একটা সুবর্ণ সুযোগ এসেছে অর্থনৈতিক অভ্যুত্থান এবং আক্ষরিক অর্থে হাসিনা আক্তার আমি দায়িত্ব নিয়ে বলছি সরকার কিন্তু এখন অর্থনৈতিক অভ্যর্থনকে ভয় পাচ্ছে অর্থনৈতিক অভ্যর্থনকে ভয় পাচ্ছে এবং তারা এটা কিভাবে হ্যান্ডেল করবে কিভাবে ডিল করবে সেটা নিয়ে তারা এখন দিক বিদিক হয়ে গেছে এই কারণে আমি বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে বলবো যে আপনারা এটাকে ক্যাপিটালাইজ করে জনগণকে সাথে নিয়ে এই সরকারকে ক্ষমতাচ্যুত করেন এবং জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন এই কামনা এই প্রত্যাশা আমি করি হাসিন আক্তার আপনিও করেন আমরা জনগণ সবাই করি ধন্যবাদ